ওয়েল কাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12 এর অবকলন দ্বিতীয় চ্যাপ্টারে আরো কতগুলো হার্ড টাইপের প্রবলেম তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা রেডি, নোটপত্র তৈরি করে ফেলো, আমি রেডি। তো রেডি তো চলো মূল পর্বে ফিরি। দেখি অবকলনের দ্বিতীয় ক্রমে যেগুলো আমি আগে আরো দুটো ক্লাস তোমাদের করেছি, ঠিক আছে, আজকে তৃতীয় ক্লাস করাচ্ছি। তো এই চ্যাপ্টারে আরো হার্ডার টাইপের কি কি প্রবলেম আছে দেখে নেওয়া যাক। এসএনদের বই থেকে প্রবলেম আমি তোমাদের দিচ্ছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আরো, এবং আর একটু হার্ডার টাইপের। দেখো একটা প্রবলেম দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু রুট অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট অফ এক্স মাইনাস ওয়ান। ওয়াই ইকুয়াল টু রুট অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট অফ এক্স মাইনাস ওয়ান। দেখাও কি দেখাতে হবে, এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই ফোর, ঠিক আছে? তো দেখো এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেখানে কি হচ্ছে, যদি ডেরিভেটিভ করে আমি ওয়াই ওয়ান ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি, দেখো ওয়ান বাই টু রুট এক্স, তা বলতে কি এটা হলো মাইনাস ওয়ান বাই টু রুট এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তার মানে কি পাচ্ছি এখানে যদি আমি সরল করি, দেখো এখানে লিখে দেবো ওয়াই পক্ষে এক্স সাপেক্ষে, ওয়াই পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ওকে। তার মানে কি পাচ্ছি লক্ষ্য করো, এখানে যদি সরল করে আমি দেখো টু ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা ইন্টু এটা লস আঁকবো, তার মানে কি এস স্কোয়ার মাইনাস ওয়ান করলে এটা হয়। আর এদিকে পাচ্ছি কত, রুট অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ একটু মাইনাসটা কমন নিলে কি পেয়ে যাবো, দেখো এটা মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, মাইনাস কমন নিলে মাইনাস ওয়াই বাই টু ইন্টু রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পেয়ে যাচ্ছি, দ্যাট ইমপ্লাইজ তোমার হচ্ছে এইটা গুণ করলাম শুধুমাত্র এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, দ্যাট ইজ পাচ্ছি ওয়াই মাইনাস ওয়াই বাই টু। এখানে স্কোয়ার রুট যদি স্কোয়ার করে দিয়ে যদি তাহলে কি হচ্ছে এস স্কোয়ার, বস স্কোয়ার করছি তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ওয়াই ফোর ওকে। এবার কি হচ্ছে এখানে উভয় পক্ষে এক্সের সাথে আবার অবকলন করছে, তাহলে কি হবে দেখো এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এটা ডেরিভেটিভ হয়েছে টু এক্স ওয়াই ওয়ান এর স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই ওয়াই ওয়ান বাই ফোর। এর বসাই আমি টু ওয়াই ওয়ান দিয়ে ডিভাইড করছি, এখানে লিখে দেবে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই হলো। তো এখানে কি টু ওয়াই ওয়ান দিয়ে যদি ডিভাইড করে দেখো তাহলে কি হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু দেখো ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান দিয়ে গেলে এক্স ওয়াই ওয়ান থাকছে, আর এদিকে টু ওয়াই ওয়ান দিয়ে ডিভাইড করলে ওয়াই ওয়াই ফোর, প্রুভ হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দেখো একটা প্রবলেম দিচ্ছি, নেক্সট একটা প্রবলেম দিচ্ছি দেখো, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু কি পাচ্ছি এখানে এক্স প্লাস রুট এক্স প্লাস রুট
एस स्क्वायर प्लस वन माइनस वन होल टू दिवर एन प्लस बी इन टू एक्स माइनस रूट एस स्क्वायर माइनस वन होल टू दिवर एन देखाओ তাহলে দেখাও কি দেখাতে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা প্রুভ করতে হবে দেখেন লক্ষ্য করো যে গিভেন কন্ডিশন দেওয়া আছে ওই কন্ডিশন আমি কি হচ্ছে এক্স এর যদি অবকলন করি তাহলে কি পাচ্ছি ওয়াই ওয়ান ইকুয়াল টু কি পাচ্ছি দেখো এন ইন্টু কি পাচ্ছি এ এক্স প্লাস রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে পাওয়ারের জন্য হলো এটা এবার ভিতরের জন্য ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস এটা হচ্ছে ডেরিভেটিভ রুট এক্স এর ডেরিভেটিভ টু কি হয় ওয়ান বাই টু রুট এক্স হিসাবে টু এক্স বাই কি পাচ্ছে দেখো টু ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়ান রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স আর এস স্কোয়ারের জন্য টু এক্স হলো ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ প্লাস বি ইন্টু দেখো একই রকম বি এন ইন্টু ওয়ান মাইনাস রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান সরি এটা এক্স পাওয়ারের জন্য হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে থাকছে কি হচ্ছে ওয়ান মাইনাস একই রকম টু এক্স বাই রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এ পর্যন্ত হলো দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি দেখো এখানে লক্ষ্য করো এন ইন্টু এ ইনটু দেখো এটা যে সলভ করি টু টু কাটছে এটা সলভ করলে কি হচ্ছে দেখো এক্স প্লাস রুট ওভার এটা হবে তার মানে কি একটা এর সঙ্গে একটা যোগ পাওয়ার গুণ হয়ে যাচ্ছে এক পাওয়ার অ্যাড হয়ে যাচ্ছে দেখো এটা সলভ করলে এক্স প্লাস এস স্কোয়ার মাইনাস ওয়ান হবে ঠিক আছে আর নিচে এটা থাকছে তাহলে ওটার সঙ্গে কি মাল্টিপ্লাই করলে কি হচ্ছে পাওয়ারটা অ্যাড হয়ে পাওয়ার এন হয়ে যাচ্ছে দ্যাট ইজ এস স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই নিচে থাকছে এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু বি একই রকম এটাও তাই এক্স মাইনাস রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু নিচে থাকছে নিচে ওই রুট টানটা থাকছে এস স্কোয়ার মাইনাস ওয়ান এখন এই এস স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি মাল্টিপ্লাই করে দিই দেখো তাহলে কী পাচ্ছি এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে একবার মাল্টিপ্লাই করে স্কোয়ার করছি আর এদিকে এন কমন গিয়ে যে টার্মটা থাকছে দেখো সেটা ওয়াই থাকছে তাই তো তাহলে এন ওয়াই অ্যাকচুয়ালি এন ওয়াই হয় এবার স্কোয়ার করেছি যেহেতু তাহলে কি হবে এন স্কোয়ার ওয়াই স্কোয়ার বুঝতে পারলে সো এবার দেখো কি হচ্ছে এবার কি হচ্ছে আমি আবার ডেরিভেটিভ করছি টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার দ্যাট ইজ এন স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়াই ওয়ান এ বোথ সাইড আমি ভাগ করছি একদম টু ওয়াই ওয়ান দিয়ে ভাগ করছি দ্যাট ইজ কি পাচ্ছি এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান দ্যাট ইজ এন স্কোয়ার ওয়াই ঠিক আছে সো যদি কি করছি ধরো মাইনাস দিয়ে যদি কি কমন নেই তাহলে এখানে মাইনাস কমন নিলে কি হচ্ছে ওয়ান মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় কি হচ্ছে ওয়ান মাইনাস এস স্কোয়ার ইন্টু ওয়াই টু এটা কি হবে মাইনাস এক্স ওয়াই ওয়ান আর এদিকে হচ্ছে মাইনাস হবে এটা প্লাস হয়ে যাচ্ছে এন স্কোয়ার ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো প্রুভ হয়ে গেল খুব ভালো অঙ্ক নেক্সট টার্ম দেখাচ্ছি দেখো
নেক্সট একটা অঙ্ক দেখা যাচ্ছে, দেখো ওয়াই ইকুয়াল টু দ্য এক্স লগ এক্স, এটা দেখাতে হবে আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, দেখাও দেখাও কি দেখাতে হবে, এক্স ওয়াই টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়াই টু এক্স ওয়াই টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, বোঝা গেল, এক্স ওয়াই টু মাইনাস মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, এটা প্রুভ করতে হবে, ঠিক আছে? তো দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে যেটা পাচ্ছি গিভেন কন্ডিশন সেখানে যদি বসাইড আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাচ্ছি, ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু দেখো ই টু দার এক্স ইন্টু ওয়ান বাই এক্স হলো প্লাস ই টু দার এক্স ইন্টু লগ এক্স হচ্ছি, ওকে? তো আমরা এখান থেকে এই মানটা তো ওয়াই, তাই না? তো আমরা লিখতে পাচ্ছি ধরো ই টু দার এক্স বাই এক্স প্লাস ওয়াই, এখানে লিখে ওয়াই পক্ষে এক্স হিসাবে অবকলন করে পাই, ওয়াই পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, যখনই তোমরা কি হচ্ছে অবকলন করবে সাইডে লিখে দেবে, ঠিক আছে? অবকলন করে পাচ্ছি কার সাপেক্ষে অবকলন করছে সেটা লিখবে, দ্যাট ইমপ্লাইজ হচ্ছে এক্স দিয়ে যদি আমি এটা ইয়ে করি গুণ করে দিলে এক্স ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি ইট দ্য এক্স প্লাস ওয়াই, ওকে পেলাম, সরি এক্স ওয়াই হবে এটা, এবার দেখো আবার অবকলন করছি এক্স সাপেক্ষে তাহলে এক্স ওয়াই টু, ঠিক আছে? এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান দ্যাট ইজ ইট দ্য এক্স প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই হলো আমার এই ইট দ্য এক্সের মানটা তোমার এইখান থেকে বের করে বসাবো, ঠিক আছে? দেরি সাথে কী পাচ্ছি দেখো, এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ইট দ্য এক্স মানে কী হচ্ছে দেখো, এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই, ওকে? এবার দেখো তাহলে কী পেলাম, এক্স ওয়াই টু, এবার এখান থেকে কী করছি আমি কমন নিচ্ছি দেখো, হ্যাঁ কী কমন নেবো, ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান এখানে দেখো ও কী হচ্ছে, ওয়াই ওয়ান এখানে এক্স ওয়াই ওয়ান একটা এখানে এক্স ওয়াই ওয়ান দুটো, তাহলে এদিকে এলো মাইনাস টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান হলো, আর এখান থেকে ওয়াই কমন এদিক থেকে আসলে কী হচ্ছে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সরি মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইমপ্লাইজ হচ্ছে এক্স ওয়াই টু এখান থেকে মাইনাস কমন নিলে কী পাচ্ছি দেখো টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান হলো প্লাস এখান থেকে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, প্রুভ হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দেখো দেখাচ্ছি এক্স ইকুয়াল টু কট এক্স কস এক্স কস টি আর ওয়াই ইকুয়াল টু লগ টি, প্যারামিটার আকারে দেখো এক্স ইকুয়াল টু কস টি আর ওয়াই ইকুয়াল টু লগ টি, ওয়াই ইকুয়াল টু লগ টি দেখাও কি দেখাতে হবে, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে, ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো আমি প্রথমত ডিএক্স বাই ডিটি বের করছি,
that is equal to কত হচ্ছে minus sin t পেলাম আর এখান থেকে কি পাচ্ছি dy by dt that is equal to 1 by t হলো তাহলে এখান থেকে dy by dt তাহলে কত হচ্ছে dy by dx that is y1 ঠিক আছে that is equal to কত হচ্ছে দেখো এখান থেকে I এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 by minus t sin t হচ্ছে ঠিক আছে হলো এটা হচ্ছে y1 এর মান পেলাম এবার কি লক্ষ্য করো y2 দ্যাট ইজ কি হচ্ছে y2 মানে হচ্ছে d2y / dx2 তার মানে দেখো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমি এটা তাহলে বসাই দ্যাট ইজ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে ddx অফ 1 / minus t sin t ওকে এটা যে t এর ফাংশন আছে x এর সাপেক্ষে হবে না তাহলে কি করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে d / এখানে dt করতে হবে d / dt into 1 / minus t sin t into এটা লিখব আমরা dt / dx ঠিক আছে দ্যাট ইজ इक्वल टू কি পাচ্ছি লক্ষ্য করো এটা আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে তখন কি পাচ্ছি দেখো 1 / sin t যদি ফিক্স থাকে তাহলে minus 1 / t স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 1 / t ডেরিভেটিভ minus 1 / t স্কয়ার minus 1 প্লাস হয়ে গেল তাহলে এখানে t স্কয়ার হলো minus 1 / θ ফিক্সড sin এর 1 / sin এর ডেরিভেটিভ 1 / sin মানে হচ্ছে cosec তাই তো তাহলে cosec এর ডেরিভেটিভ কি হয় cosec minus cosec এর cot x তাহলে minus এর প্লাস হয়ে গেল এটা cosec cosec t into cot t হলো এবার এটা সাথে দেখো মাল্টিপ্লাই আছে যেটা dt / dx dt / dx মানে minus 1 / 1 / sin t minus 1 / sin t বসলাম এবার এটা মাল্টিপ্লাই করলে দেখো কি পাচ্ছি থ্রুলি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাচ্ছি minus 1 / t স্কয়ার sin স্কয়ার t দেখো এটাও মাইনাস কি পাচ্ছি 1 / t ইনটু cosec মানে হচ্ছে 1 / sin cot মানে হচ্ছে cos / sin তাই তো তার মানে sin কি হয়ে যাচ্ছে এখানে একটা থাকছে cos উপরে থাকছে cos t / sin qt হলো এবার দেখো d2y dx2 t = 5 / 2 তে মানটা কত হচ্ছে বুঝছেন তাহলে d2y dx2 t = 5 / 2 মানটা কত হচ্ছে দেখো তো দেখো 5 / 2 বসালে এটা মানটা 1 আর এটা কি 5 / 2 মানে হচ্ছে 2 কত হচ্ছে 2 4 / দেখো minus 4 / pi স্কয়ার হলো আর এখানে কি হচ্ছে pi / 2 বসালে কি 0 হয়ে যাচ্ছে টার্মটা আর এইখানে dy dt এখানেও মানটা আমি বসাবো তাহলে dy by dx at t equal to pi / 2 মান বসালে দেখো কি হচ্ছে pi / 2 বসালে দেখো কি হচ্ছে minus 2 / pi হয়ে গেল ঠিক আছে তাহলে কি পাচ্ছে এখানে ওই রিলেশনটা y2 প্লাস y1 এর হোল স্কয়ার দ্যাট ইজ इक्वल टू কত হচ্ছে এখানে মানটা হচ্ছে পেলাম মাইনাস 4 / pi স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে কি হচ্ছে 4 / pi স্কয়ার দ্যাট ইজ इक्वल टू 0 প্রুভড হয়ে গেল ঠিক আছে খুব ভালো নেক্সট দেখো নেক্সট একটা আবার ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি নেক্সট একটা ইম্পর্টেন্ট দেখো ওবাল অঙ্ক এর আছে x = a e টু দি পাওয়ার -kt cos pt + epsilon x = a e টু দি পাওয়ার a e টু দি পাওয়ার minus kt
into cos pt plus epsilon. KT cos PT plus epsilon. Yes, দেখাও কি দেখাতে হবে এখানে বলছি এ কে পি এপসাইলন সবগুলো হচ্ছে ধ্রুবক তা দেখাতে হবে y2 প্লাস কে সরি এখানে y2 না এখানে d2x বাই dt2 plus k into dx dt plus n square x that is equal to 0 এর দেখাতে হবে তো লক্ষ্য করো এই যেটা দেওয়া আছে সেটা আমরা কি হচ্ছে তোমার অবকলন করছি t এর সাপেক্ষে তার কি পাচ্ছি dx বাই dt দ্যাট ইজ ইকুয়াল টু ও e টু দা মাইনাস kt বাই 2 আছে সরি এখানে 2 আছে বাই 2 আছে তাহলে a ইনটু এখানে সামনে মাইনাস চলে আসছে তাহলে লিখো মাইনাস k বাই 2 ইনটু a e to the power minus kt by 2 cos pt plus epsilon এবার cos এর ডেরিভেটিভ করলে হচ্ছে cos এর ডেরিভেটিভ মাইনাস হয় সো p হচ্ছে এটা cos এর p বের হবে তাই p a into e to the minus kt by 2 into কি হবে cos এর ডেরিভেটিভ সাইন তাই তো সাইন পিটি প্লাস এপসাইলন হলো এই মানটা পেলাম এবার হচ্ছে ডবল ডেরিভেটিভ করব ডি টু এক্স বাই ডি টু দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি লক্ষ্য করো এখানে ডেরিভেটিভ করলে আবার কি হচ্ছে এখানে এই মানটা তো আর বেরোবে তাই তো তার মানে কি পাচ্ছি কে স্কোয়ার বাই 4 প্লাস এখানে কে স্কোয়ার বাই 4 ইন্টু এ ই টু দি মাইনাস কে টি বাই 2 কস পি টি প্লাস এপসাইলন ঠিক আছে এটা সামনে মাইনাস আছে মাইনাস আছে এটা প্লাস হয়েছে আবার সামনে মাইনাসটা থেকে কস এর জন্য মাইনাস আছে এটা প্লাসই হবে আবার প্লাস আলাদা করে এখান থেকে পি বের হবে তাহলে পি কে বাই 2 এ ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই 2 ইনটু সাইন pt plus epsilon এটা পেলাম ওটার জন্য হলো এবার এইটার জন্য ডেরিভেটিভ আবার ঠিক আছে সামনে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস লক্ষ্য করো p ইনটু k বাই 2 এই মাইনাস এর প্লাস হচ্ছে k বাই 2 a e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 sin অফ pt plus epsilon এবার সাইন এর ডেরিভেটিভ তো cos হয় সুতরাং এই মাইনাসটা মাইনাস থেকে যাবে মাইনাস কি পাচ্ছি p সরি p স্কয়ার হয়ে যাবে একটা p বের হবে p স্কয়ার a e টু দি মাইনাস kt বাই 2 ইনটু cos cos pt plus এপসাইলন হলো
দ্যাট ইজ কি 5 লক্ষ করো এখানে এখানে লক্ষ্য করো কি পাচ্ছি এ ইজ দি বার এটা cos pt দেখো এ ইজ দি বার মাইনাস kt বাই 2 cos pt প্লাস এপসাইলন দ্যাট ইজ ইকুয়াল টু x ঠিক আছে এটাও x তাহলে কি পেলাম এখানে k স্কয়ার বাই 4 আর এখানে পাচ্ছি মাইনাস p স্কয়ার ইনটু টোটালটা x ঠিক আছে হলো আর এখানে পড়ে থাকছে দেখো p k বাই 2 এখানে p k বাই 2 এ দিয়ে দাও এটা এটা তার মানে কি হচ্ছে অ্যাডিশন হয়ে কি পাচ্ছি pk pk ইনটু a e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 kt বাই 2 ইনটু সাইন সাইন pt প্লাস এপসাইলন হ্যালো এবার মানটা দেখো কি পাচ্ছি এই যে এই মানটা এখান থেকে বসাতে হবে ডিএক্স ডিএক্স ডিটি থেকে এই মানটা বের করে বসাতে হবে ঠিক আছে তাহলে এই দেখো এ ই টু অফ কে টি মাইনাস কে বাই 2 সাইন এটা ঠিক আছে পি ওর সাথে যোগ করে দাও পি ঠিক আছে পি ইনটু দ্যাট এটা সমান কি হবে ওর সাথে কে গুণতে কে ইনটু কি পাচ্ছি আমি এটা তাই তো এটা মানে তো এক্স তাহলে সেটা লিখবো কে স্কোয়ার বাই 4 মাইনাস পি স্কোয়ার ইনটু এক্স প্লাস কে ইনটু দেখো লক্ষ্য করো কে ইনটু দ্যাট ইজ পি ইনটু দ্যাট ইজ এই গুড়া মানটা দ্যাট ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি সরি এটা মাইনাস আছে ওইদিক নিয়ে প্লাস পাবো তাহলে কি পাবো আমি মাইনাস এটা মাইনাস টা আগে লিখলাম ঠিক আছে মাইনাস এখানে তো কে বাই 2 ইনটু এক্স এ মানটা তো এক্স মাইনাস ডিএক্স ডিটি ডিএক্স বাই ডিটি ওকে বোঝা গেল এবার কি পাচ্ছি লক্ষ্য করো এখানে এক্সটা যদি কমন নেই তাহলে দেখো কি পাচ্ছি এখানে কে স্কোয়ার বাই 4 মাইনাস পি স্কোয়ার ইনটু সরি এক্স এখান থেকে একটা যদি কে এক্সটা কমন নেই তাহলে এখানে পাচ্ছি কে স্কোয়ার বাই 2 তাই না ইনটু এক্স আর থাকছে এখানে মাইনাস কে ডিএক্স বাই ডিটি তার মানে লেফটে নিয়ে আসো তাহলে কি পাচ্ছি দেখো ডি টু এক্স বাই ডি টি টু প্লাস কে ডিএক্স ডিটি আর এদিকে সলভ করলে দেখো কি পাচ্ছি এখানে কে স্কোয়ার বাই মাইনাস কে স্কোয়ার বাই 4 হচ্ছে তার সঙ্গে এখানে মাইনাস মাইনাসটা কমন এদিকে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস এখানে কে স্কোয়ার বাই 4 প্লাস পি স্কোয়ার ইনটু এক্স ঠিক আছে দ্যাট ইজ ইকুয়াল টু 0 দ্যাট ইমপ্লাইজ কিছু কি ডি টু এক্স বাই ডি টি টু প্লাস কে ডিএক্স বাই ডিটি প্লাস এই মানটা দেখো দেওয়া আছে এন দেওয়া আছে তাহলে কি হলো প্লাস এন স্কোয়ার এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0 এমনটা এন স্কোয়ার দেওয়া আছে তোমাদের ব্যাকেটে এন স্কোয়ার দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 4 এখানে এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 4 তাহলে যখন এন স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে প্রুভ হয়ে গেল নেক্সট দেখো নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি দেখো 2x ইকুয়াল টু দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক 2x ইকুয়াল টু দেওয়া আছে y টু দি পাওয়ার 1 বাই 5 y টু দি পাওয়ার 1 বাই 5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই 5 ঠিক আছে সো এটা কিভাবে করবে তোমরা জাস্ট আমি একটু দেখাচ্ছি হ্যাঁ
তো সেইভাবে তোমরা করবে। তো আমি হিন্স দিচ্ছি, দেখো এইটা যে দেওয়া আছে এখান থেকে কি হচ্ছে আমরা বের করবো ওয়াই টু দা ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সরি ওয়াই টু দা ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ তার হোল স্কোয়ার বের করবো, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়, একটা ফর্মুলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর ইন্টু ওয়াই টু দা ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়াই টু দা মাইনাস ওয়ান বাই ফাইভ, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু এইটা ইকুয়াল টু কত হচ্ছে টু এক্স, তাহলে হচ্ছে ফোর এস স্কোয়ার এন মাইনাস ফোর, দ্যাট ইজ ফোরটা কমনলি কি পাচ্ছি এস স্কোয়ার মাইনাস ওয়ান, এটা তো ওয়ান হয়ে যাচ্ছে সো ফোর থেকে যাচ্ছে, এটা হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো ওয়াই টু দা ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ফাইভ দ্যাট ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার রুট করলে কি পাচ্ছে টু ইন্টু রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান। এবার কি করবো আমরা, এই যে রিলেশনটা দেওয়া আছে এখান থেকে তোমার কি অ্যাডিশন করবো, এটা এটা যদি অ্যাডিশন করে দেখো ওয়াই টু দা মাইনাস ওয়ান বাই ফাইভ আর মাইনাস ওয়ান ওয়ান বাই ফাইভ এটা কেটে যাবে, তাহলে কি পাবো এখানে একটা এক নম্বর দিলাম এক নম্বর আর এটা হচ্ছে দু নম্বর, এক ও দুই যোগ করে এক ও দুই যোগ করে কি পাচ্ছি দেখো লক্ষ্য করো একই রকম ওয়াই টু দা টু ওয়াই টু দা ওয়ান বাই ফাইভ দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি টু এক্স প্লাস টু ইন্টু রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তার মানে টুটা ডিভাইড করলে ওয়াই টু দা ওয়ান বাই ফাইভ দ্যাট ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এক্স প্লাস রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে তো তোমরা করিছো ঠিক আছে এরম টাইপের। হ্যাঁ সো এটা ডেভিড করে তোমরা মানটা বসাবে ভেরি সিম্পল হয়ে যাবে, তোমরা নিজেরা করবে ঠিক আছে। আমি একটা হিন্স দিয়ে দিলাম, হ্যাঁ এখান থেকে ডেলিভারি করবে, হ্যাঁ দিয়ে আবার মান বসাবে, মান বসানোর ব্যাপার আছে, মান বসাবে বলে দেখবা একটু ক্যালকুলেশন করলে চলে আসবে রিলেশন। এখানে এটা অঙ্কটা সম্পূর্ণ টোকা হয়নি, দ্যাট ইজ এটা যদি ওইটা হয় তাহলে দেখাতে হবে তোমার কি দেখাতে হবে এক্স টু এস স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এস স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, এটা দেখাতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি দেখো, তাহলে এবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি দেখো, ডেরিভেটিভ করলে লক্ষ্য করো তাহলে ওয়ান বাই ফাইভ ওয়াই টু দি পাওয়ার কত হবে মাইনাস ফোর বাই ফাইভ ইন্টু ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি এখানে, এখানে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে টু থাকছে টু টু কাটবে এখানে, দ্যাট ইজ কি হচ্ছে সরল করলে এক্স প্লাস রুট এস স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচে থাকছে রুট অফ এস স্কোয়ার মাইনাস ওয়ান সরি এটা মাইনাস ওয়ান। সো দেখো এই মানটা হচ্ছে ওয়াই সরি ওয়াই টু দা ওয়ান বাই ফাইভ ওয়াই না ওয়াই টু দা ওয়ান বাই ফাইভ বাই হচ্ছে কি এস স্কোয়ার মাইনাস ওয়ান। এবার লক্ষ্য করো আমি এইটা যদি গুণ করে দিচ্ছি তাহলে ওয়ান বাই ফাইভ ইন্টু এদিকে হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়ান আর এই ওয়াই টু দা ফাইভটা ডিভাইড করলে কি হচ্ছে দেখো বাই হয়ে যাবে ওয়াই টু দা ওয়ান ফাইভ পাওয়ারে করলে কি হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই টু দা ফাইভ তাহলে ওয়াই টু দি পাওয়ার কি হচ্ছে দেখো মাইনাস ফোর বাই ফাইভ তার সঙ্গে মাইনাস ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু এদিকতে থাকছে শুধুমাত্র ওয়ান। তার মানে কি দাঁড়ালো ভালো করে লক্ষ্য করো কি দাঁড়াচ্ছে, এখানে থাকছে নিচে ওয়ান বাই ফাইভ আর রুট অফ এস স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে ওয়াই টু দা মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। মাইনাস এটা মানে কি হচ্ছে বাই, তাই তো তার মানে আমি এটা লিখতে পারছি ওয়ান বাই ফাইভ ওয়াই ইন্টু রুট এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান দ্যাট ইজ এমপ্লাই করছে দেখো কি পাচ্ছি এখানে এই ফাইভ ওয়াইটা দিকে কোনো গুণ করলে কি হচ্ছে রুট অফ এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু ফাইভ ওয়াই, ঠিক আছে। দ্যাট ইমপ্লাইজ হচ্ছে স্কোয়ার করলে কি পাবো দেখো এস স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে পঁচিশ ওয়াই স্কোয়ার। এবার যদি ডেরিভেটিভ করি আমরা ঠিক আছে তাহলে কি পাবো দেখো এস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস
2x into y 1 এর হোল স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 25 into 2y 1 গেছে এ 2y 1 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাচ্ছি দেখো 2y 1 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব s স্কয়ার মাইনাস 1 into y 2 প্লাস x y 1 দ্যাট ইজ ইকুয়াল টু 25y ঠিক আছে পেয়ে যাচ্ছি 2y 1 ডিভাইড করলে 25y থেকে যাচ্ছে এখানে 25y আছে ঠিক আছে 25y সব প্রুভড হয়ে গেল তো তোমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও এখানেই শেষ করছি।